বিজয়ী ভাষণে যা বললেন মোদী চারশো পার করার কথা বলে ভোটে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেই চারশো থেকে অনেক দূরেই থেমে গেছে মোদীর দল বিজেপি এবং তাদের জোট এনডিএ তা সত্ত্বেও তৃতীয়বারের সরকার গঠনের ঘোষণা দিল বিজেপি পর দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টারে বরণ করে নেওয়া হল নরেন্দ্র মোদীকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জয় উদযাপন করল পদ্মশিবির এ সময় বিজয়ী ভাষণে নরেন্দ্র মোদী বলেন আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ আজ বড় মঙ্গলের দিন বিজেপি তথা এন এর উপর পূর্ণ বিশ্বাস রেখেছেন আজকের সবচেয়ে বড় গণতন্ত্রের জয় ভারতের সংবিধানের অটুট অঙ্গীকারের জয় কোটি ভারতীয়দের জয় এটি পাশাপাশি তিনি অঙ্গীকার করেন আমি সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সঙ্গে সরকার চালাব সংবিধান আমাদের পাথেও বিকশিত ভারতের জন্য ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এটি এখন থামার সময় নয় এগিয়ে চলার সময় নরেন্দ্র মোদী বলেন উড়িষ্যা সিকিম অরুণাচল প্রদেশে অভূতপূর্ব জয় পেয়েছে এনডিএ ডি এসব এলাকায় কংগ্রেস বিজেপি সরকার গঠন করতে চলেছে সেখানে দুর্দান্ত ফল হয়েছে। প্রথমবার জগন্নাথ দেবের মাটিতে বিজেপি মুখ্যমন্ত্রী হবে কেরালাতেও বিজেপি আসন পেয়েছে তামিলনাড়ু উত্তরাখণ্ড হিমাচল দিল্লিতেও ভালো ফল করেছে বিজেপি বিহারেও নিশীত বাবুর নেতৃত্বে ভালো ফল করেছে এন ডি এ তিনি দুই এন ফ্যাক্টর চন্দ্রবাবু চন্দ্রবাবু নাইরু ও নীতিশ কুমারকে ধন্যবাদ জানাতে ভোলেননি সেই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়লেন না মোদী বলেন বিজেপি একলা যত আসন জিতেছে বিরোধীরা একজোট হয়েও ততগুলো আসন জিততে পারেনি মোদীর কথায় দু সাল পর্যন্ত দেশ অন্ধকারে ছিল প্রতিদিন দুর্নীতির খবরে ভরা থাকত সংবাদপত্র দেশের যুব প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল সে সময় দেশের মানুষ আমাদের ওপর ভরসা করেছিল তারপর দু সালে দেশবাসী আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেই ভরসা অটুট রেখে ছিল এবার তৃতীয়বার আমাদের দেশের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন মায়ের মৃত্যুর পর তার এই প্রথম নির্বাচনে জয় মোদী বলেন কখনো দেশের মানুষ আমার মায়ের অভাব অনুভব করতে দেননি দেশের কোটি কোটি মা বোন আমায় নতুন প্রেরণা দিয়েছেন এবারের ভোটে কংগ্রেসের অজয় রায়ের বিপক্ষে ভোটে লড়েন মোদী সেখানে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে পরিসংখ্যান বলছে প্রধানমন্ত্রী সব মিলিয়ে পেয়েছেন ছয় লাখ বারো হাজার নয়শো সত্তর ভোট অর্থাৎ তিনি পেয়েছেন চুয়ান্ন দশমিক চব্বিশ শতাংশ ভোট মোদী এবার হ্যাটটিক করেছেন এটা ঠিক কিন্তু লড়াইটা যে সহজ ছিল না এটা বোঝাই যাচ্ছে তার ভোট শতাংশ কমে গিয়েছে প্রায় নয় শতাংশ এর আগে দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী পেয়েছিলেন ছয় লাখ চুয়াত্তর হাজার ছয়শো চৌষট্টি ভোট অর্থাৎ তার ভোট শতাংশ ছিল তেষট্টি দশমিক বাষট্টি অন্যদিকে দু হাজার চোদ্দ সালে তিনি পেয়েছিলেন পাঁচ লাখ একাশি হাজার বাইশটি ভোট তার ভোট শতাংশ ছিল ছাপ্পান্ন দশমিক সাতত্রিশ শতাংশ অর্থাৎ এবার মোদীর ভোট কমেছে প্রায় নয় শতাংশ এ সংখ্যাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ